মাহিরাবেন মোদির সদ্য প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর বাতিল হলেও হাওড়া স্টেশন চত্বর দূরে রয়েছেন শুধু তিনি, সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাওড়া ব্রিজ থেকে স্টেশন যাওয়ার ওই কয়েকশো মিটার রাস্তা জুড়ে রয়েছে শুধু মোদি এবং মমতা। শুক্রবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আসছেন বলে বিজেপি নেতাদের মধ্যেও তৈরি হয়েছিল চরম ব্যস্ততা। হাওড়া স্টেশনে আগে রাস্তা ভাগ করার রেলিংগুলিতে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর বড় বড় হোর্ডিং পোস্টার পতাকা। রাস্তা থেকে কিছুটা উঁচুতেও বেশ কয়েকটি হোর্ডিং লাগানো হয়েছিল। মোদির পাশাপাশি হোর্ডিং এবং পোস্টারে জায়গা পেয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রেলমন্ত্রী অশ্বিনী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, তবে কম যায়নি তৃণমূলও।